মাঝে মধ্যে খোঁজ খবর নিতে হবে, আর খোঁজ খবর নিয়ে যদি কোনো প্রয়োজন থাকে তা পুরা করতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল প্রতিবেশী প্রতিবেশীর খোঁজ খবরই রাখে না, নাম পর্যন্ত, বিশেষ করে শহরে যারা থাকে, পাশের বাড়িতে যারা থাকে, পাশের বাসায় আছে, নাম যদি জিজ্ঞাসা করেন যে ভাই এর নাম কি, বলতে পারবেন না? তা তো বলতে পারি না, বিনা বাড়াবাড়িতে বলছি, নাম পর্যন্ত বলতে পারবেন না। বাইরের লোকেরা এসছে, আসার পরে আপনার গেটে ভুল করে নক করে দিয়েছে, তার বেল বাজিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করছে যে অমুককে খোঁজ করছি, অমুক পাশের পাশের বাসাতে আছে, কিন্তু আপনি নাম জানেন না, হতভম্ব, আপনি নিজের জান বাঁচাবার জন্য, না 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 এখানে ওই এই নামে কেউ নেই, দিলেন লোকটাকে হয়রান করে আর এক বাসায় ঢুকে পড়ল। এখানে নাম না জানায় কি বিপদ চিন্তা করুন আপনি। আপনি যদি নাম জানতেন তাহলে বলতে পারতেন যে ভাই এত তলাতে না, অমুক তলাতে আছে, নিচে আছে, ওপরে আছে, বলতে পারতেন এই বিল্ডিংয়ে আছে কি না, কিন্তু নামই জানেন না, মিথ্যেই বলে দিলেন যে না এই বিল্ডিং থেকে কমপক্ষে তাড়া। তাহলে খোঁজ খবর নিতে হবে। খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন যে অসুস্থ আছে আমার প্রতিবেশী, তাহলে অসুস্থ থাকলে তার জন্য করণীয় কি করতে হবে, অভাবে আছে তাহলে অভাবের জন্য কি করণীয়তা করতে হবে, মানসিক দিক থেকে পেরেশানিতে আছে তাহলে পেরেশানি কি করে দূর করা যায় তার ব্যবস্থা নিতে হবে, স্বামী স্ত্রী তাদের মনোমালিন্য হয়েছে, সুতরাং এর জন্য আমাদের কি পদক্ষেপ হইতে পারে, কি করতে পারি, আপনার স্ত্রীকে পাঠিয়ে তার স্ত্রীকে বুঝানো, আপনি তাকে বুঝালেন, এগুলো তো করতে পারবেন, মীমাংসার জন্য তো উদ্যোগ নিতে পারবেন। এইরকম অনেক সমস্যা হয়ে থাকে, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা বা শারীরিক সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলির খোঁজ খবর রাখবেন এবং খোঁজ খবর রেখে সেগুলি পুরা করার চেষ্টা করতে হবে। প্রতিবেশীর পাঁচ নম্বর হক যা বলবো তা হচ্ছে যে প্রতিবেশীর এমন কোনো মানুষ নেই যার দোষ নেই, না আছে এমন কোনো মানুষ নেই যার দোষ নেই, না নেই এমন কোন মানুষ আছে যে দোষ মুক্ত, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সাহাবায়ে কেরামদের যুগে যাচ্ছি না, আজকালকার যুগে মানুষ ভুল ছাড়া নেই, মানুষের যে ভুল ত্রুটি আছে, যেখানে দুর্বল দিক আছে, সেই দিকগুলি লুকিয়ে রাখতে হবে প্রতিবেশী হিসাবে। আপনি পাশে বাস করেন অবশ্য তার দুর্বল দিক জানেন, পাশে যেহেতু বাস করেন সেজন্য দুর্বল দিকগুলি জানেন, উদাহরণস্বরূপ বলছি, নাহলে বুঝে উঠতে পারবেন না। আপনার পাশে একজন লোক আছে ভালো নামাজি, কিন্তু স্বামী স্ত্রী জীবনে তাদের কলহ বিবাদ প্রায় হয়ে থাকে, কথাবার্তা বন্ধ হয়ে যায়, অথবা তার স্ত্রী খারাপ, সুতরাং স্ত্রী ধমক দিয়ে কথা বলে স্বামীকে, এইসব দুর্বলতা ওই ফ্যামিলিতে আছে, সেগুলো জানেন আপনি, এগুলি আপনাকে লুকিয়ে রাখতে হবে, এটা ফরজ, এটা আপনার জন্য জায়েজ নাই যে মসজিদে যাবেন নামাজ পড়তে, অথবা বাজারে যাবেন আর ওখানে গিয়ে দেখবেন যে আপনার প্রতিবেশীর বন্ধু বান্ধব আছে, বা প্রতিবেশীকে চেনে বা চেনে না, কি বলেন আজ এই যে মুসল্লি দেখছো না, নামাজে পাকা কিন্তু তার স্ত্রীর সাথে তার ব্যবহার ভালো নেই, অথবা তার ব্যবহার তো ভালো, তার স্ত্রী খুব খারাপ, এগুলি জায়েজ নাই, ঢেকে রাখতে হবে, মুসলিমের ইজ্জতকে ঢেকে রাখতে হবে, মুসলিমের ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের যে সব দোষ ত্রুটি দিয়ে আপনার ক্ষতি হয় না, অন্য কোনো মুসলিমের ক্ষতি হয় না, তাদের ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের ভুল ত্রুটি, সেগুলিকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিসে রয়েছে, মান সাতারা মুসলিম মান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে তার দোষগুলিকে ঢেকে রেখে দেবে। দুনিয়া তো আপনার দোষগুলিকে আল্লাহ ঢেকে রাখবেন, আপনাকে লজ্জিত করবেন না, আপনাকে অপমানিত আল্লাহ পাক রব্বুল করবেন না, আল্লাহ পাক আপনার মান ইজ্জত রক্ষা করবেন, কারণ ওই ব্যক্তির মান ইজ্জত রক্ষা করেছেন, আপনি জানতেন দোষ ত্রুটি, তারপর কখনো কারো সামনে আলোচনা করেননি, তার মানহানি করেননি।
আখিরাতে, আখিরাতে বহু গুনাহের কারণে ফেঁসেছেন, সেখানে আল্লাহ পাক আপনাকে লজ্জিত অনুতপ্ত করবে না, সেখানে আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলিকে ঢেকে রেখে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে একজন মুসলিমের যদি দোষ ত্রুটি আইব ঢেকে রাখতে হয়, তাহলে একজন মুসলিম পরিবারের ওইভাবে ঢেকে রাখতে হবে। এর উল্টো নিতে পারেন, আপনার প্রতিবেশী সেই লোকটির আখলাক চরিত্র মোটামুটি ভালো, স্বামী স্ত্রীতে মাশা আল্লাহ ভালোবাসা, ছেলে মেয়ের লালন পালন ওগুলো সব ঠিক আছে, কিন্তু কিছু ইবাদত বন্দিগীতে দোষ ত্রুটি আছে, ফজরে মাঝে মধ্যে জাগে, মাঝে মধ্যে জাগে না, নসিহত করে, তার ব্যক্তি জীবনের ভুল, ফজরে জাগতে পারে, মাঝে মধ্যে জাগতে পারে না, জাগে না, তাহলে তাকে উপদেশ দেন আপনি, যেইভাবে উপদেশ দিলে কাজ হয়, নির্জনে উপদেশ দেন, একা দেন, ভালো কিতাব দেন, ভালো ক্যাসেট দেন ফজর নামাজের গুরুত্ব সম্পর্কে। তা না করে আপনি বাজারে গিয়ে এই লোকটি দেখছো না দাড়ি আছে, আরে হুজুর মাদ্রাসায় পড়েছে, কারি হাফেজ সাহেব, হ্যাঁ, আর ফজরে দেখতে পাওয়া যায় না, আমি ফজরে যাও ফজরে দেখতে পাই না, না দুর্বল দিক আছে, অনেকের দুর্বল দিক আছে। সুতরাং প্রতিবেশীর মান ইজ্জতকে ঢেকে রাখতে হবে। তারপরে এছাড়াও বহিতে পারে, হয়তো সেই লোক ভালো, তার স্ত্রী ভালো, কিন্তু ছেলে মেয়ে কোনো একটা খারাপ, একটা মেয়ে খারাপ, সেই মেয়েটার কোনো দোষ দেখা গেছে, কোনো ছেলের সাথে হয়তো সম্পর্ক করতে যাচ্ছিল, সেইগুলিকে তিলকে তাল করে বাইরে যেমন জানতে পারলেন, পাশের বাড়ি যেহেতু জেনে ফেলেছেন, হ্যাঁ, যে অমুকের মেয়ের এরকম কারোর সাথে অবৈধ সম্পর্ক হতে যাচ্ছে, বা ওর ছেলের অমুক বাড়িতে অমুক মেয়ের সাথে, অমুকের মেয়ের সাথে এইরকম অবৈধ সম্পর্ক হতে যাচ্ছে, বাজারে ছড়িয়ে দিলেন, এসব মানহানি করলেন আপনি, আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করলেন। প্রতিবেশীর হকের অন্তর্ভুক্ত হচ্ছে যে প্রতিবেশীর মান সম্মান রক্ষা করার চেষ্টা করবে, যদি তার দ্বারা কোনো মুসলিমের ক্ষতি না হয়। হ্যাঁ, কেউ বিবাহ করার জন্য এসছে, প্রস্তাব দিতে এসছে তার মেয়েকে, বা তার ছেলেকে এক মেয়ে তুলে দিতে এসছে, ছেলের সাথে মেয়ের বিবাহ দেওয়ার জন্য এসছে, আপনাকে জিজ্ঞাসা করলো যে এর ছেলে এর মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে হক কথা বলতে হবে। যদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে কোনো মুসলিমের, তাহলে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না, কিন্তু এমনিতেই মান সম্মান নষ্ট করার জন্য তাদের কথা চর্চা করবেন না। এরকমই যে কোনো ক্ষেত্রে হতে পারে, দুর্বল যেগুলো দিক আছে সেগুলিকে ঢেকে রাখার চেষ্টা